সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। বুলবুল, ফণী, আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতবিক্ষত করেছে সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকাগুলোকে। এখনো পর্যন্ত গোটা সুন্দরবনে ইয়াসের ক্ষত দগদগে রয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ নদীর উপকূলবর্তী ডিজাস্টার এরিয়াগুলোকে রক্ষা করতে তাই ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের একান্ত প্রয়োজন। তাই প্রতি বছরের মতো এবছরও ফরেস্ট, ইরিগেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং নামখানা ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হলো ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কাজ। তবে এই ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের বেশ কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হলো ট্রেন্ড কাটা। জানা যায়, নামখানা ব্লকের দক্ষিণ দুর্গাপুরের প্রায় 170 হেক্টর এরিয়া জুড়ে এই ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করা হবে। আজ দক্ষিণ দুর্গাপুরের সেই এরিয়াতে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের জন্য ট্রেন্ড কাটার কাজ শুরু হলো। আজ নামখানা বিডিও মাননীয় শান্তনু সিংহ ঠাকুর দৈহিক উপস্থিতি দিয়ে এই ট্রেন্ড কাটার কাজকে খতিয়ে দেখলেন। এর পাশাপাশি বিডিও স্যার আজকে বন্যা কবলিত দক্ষিণ দুর্গাপুরের পুরো এলাকা এবং নদীবাঁধ পরিদর্শন করলেন। দুর্গাপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সঙ্গে সঙ্গে তিনি খতিয়ে দেখলেন ওই এলাকাতে পানীয় জলের জন্য নলকূপগুলো স্বাভাবিক অবস্থাতে রয়েছে কিনা। এখানে আমাদের ব্লকে বেসিক্যালি আমরা জানি যে এগুলো যেহেতু ডিজাস্টার প্রোন ব্লক, সেক্ষেত্রে এখানে ম্যানগ্রোভ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ডিজাস্টারকে কন্ট্রোল করার জন্য। তার জন্য আমরা প্রতি বছরই এখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করে থাকি। এবছরও আমরা এই ব্লকের প্রায় 170 হেক্টর এরিয়াতে আমরা ম্যানগ্রোভ লাগাচ্ছি আমাদের ফরেস্ট, ইরিগেশন এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে। তারই মধ্যে একটা জায়গা যেটা পিছনে আমরা আছে দক্ষিণ দুর্গাপুরের এই জায়গা, এখানে আমরা আজকে যে ম্যানগ্রোভ লাগানোর কয়েকটা প্রসেস আছে, তাদের একটা প্রসেস হচ্ছে ট্রেঞ্চ কাটা। এই ট্রেঞ্চ কেটে সেই ট্রেঞ্চের উপর আগামী দুটো বা তিনটে জোয়ারে যে জল আসবে এবং যে পলি পড়বে, তারপর সেখানে আমরা ম্যানগ্রোভের চারা লাগাতে পারবো এবং তারপরে সেখানে ম্যানগ্রোভ ভালোভাবে গড়ে উঠতে পারবে। নামখানা দুর্গাপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়া রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান পুল। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান পুল, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566।
5572। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্টসেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাদরিয়া, লেভিস, হোম, টেকুন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679792288 এবং 9932523081।